কলকাতার রাস্তায় বেপরোয়া বাইক চালালে রেহাই নেই আর। এবার থেকে নির্দিষ্ট গতিসীমা অতিক্রম করলে যেতে হতে পারে জেলেও। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তেমনই ব্যবস্থা করেছেন কলকাতার পুলিশ কর্তারা। আইন ভেঙে ধরা পড়ায় ইতিমধ্যে জেল যাত্রাও করেছেন অনেকে। কলকাতার রাস্তায় বেপরোয়া গাড়িকে চিহ্নিত করা হয়েছে শহরের বিভিন্ন রাস্তায় বিশেষ ক্যামেরা লাগিয়ে। আইন ভেঙে জোরে গাড়ি চালালে বিশেষ এই ক্যামেরায় ছবি উঠে যায়, এরপর বাড়িতে চলে যায় অভিযোগপত্র, জরিমানা দিয়ে তবে তাদেরকে ছাড়া হয়। বর্তমানে জোরে গাড়ি চালানোয় জরিমানা করা হয় সর্বোচ্চ 500 টাকা। তবে মোটর ভেহিকলস আইনে কোনো কারাবাসের সুযোগ নেই, তাই বহু ক্ষেত্রেই বারবার এই অপরাধ করেও জরিমানা দিয়ে ছাড় পেয়ে যান দোষীরা। এই প্রবণতা রোধে এবার করা হচ্ছে কলকাতা পুলিশ। এবার থেকে নির্দিষ্ট গতিসীমার থেকে অধিক জোরে গাড়ি চালালে দেওয়া হবে বেপরোয়া গাড়ি চালানোর ধারা। ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির 279 ধারা অনুসারে বেপরোয়া গাড়ি চালানোয় দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে, সঙ্গে 3 মাসের জন্য বাতিল হতে পারে লাইসেন্স। ইতিমধ্যে বিভিন্ন ক্যামেরায় ধরা পড়া ছবি থেকে মোট 42 জনকে চিহ্নিত করেছে কলকাতা পুলিশ। এছাড়া আরও 100টি গাড়ির উপর নজর রাখা হয়েছে। সিসিটিভি ক্যামেরার সাহায্যে এই গাড়িগুলির ওপর নজরদারি চালাচ্ছে পুলিশ। কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে শহর জুড়ে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে স্পিড ট্র্যাপ। গতিসীমা লঙ্ঘন করলেই উঠে যাবে ছবি, এরপর চালককে শনাক্ত করে আইনি প্রক্রিয়া শুরু করবে পুলিশ। তাই এবার ফাঁকা রাস্তায় দুর্দাম গাড়ি ছোটালে ঠিকানা হতে পারে জেলখানা।